সারা দেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে শ্রমজীবী ও দুস্থ মানুষগুলো আছে চরম দুর্ভোগে। এরই প্রেক্ষিতে তৃণমূল বিএনপির নির্বাহী কমিটির মহাসচিব ডক্টর তৈমুর আলম খন্দকারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুস্থ মানুষ, পথচারী ও যানবাহনের চালকদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করে নারায়ণগঞ্জ মহানগর তৃণমূল বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ তৃণমূল বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলী হোসেন, সদস্য সচিব সাজিদ খান সিদ্দিকি সহ অন্যান্য নেতৃবৃন্দ। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার মহাসচিবের নেতৃত্বে আমরা দুস্থ মানুষের মাঝে এবং তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করার জন্য সরল বিতরণ করবো আজকে। আর আমাদের মহাসচিব আগামী 28 এপ্রিল দেশে ফিরছেন, আমরা তার জন্য দোয়া করব যাতে তিনি সুস্থভাবে দেশে ফিরতে পারেন। আর আমরা এই কার্যক্রম 1 সপ্তাহ অব্যাহত রাখব। আমরা এই আজীবন যতদিন বেঁচে থাকি দুস্থ গরিব মানুষের মাঝে বিভিন্ন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা তাদের পাশে থাকব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রায় 10 থেকে 12 দিন যাবৎ যে গরম তীব্র তাপদাহ, এই গরমে মানুষ অতিষ্ঠ। এই গরমকে কেন্দ্র করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষকে পানি খাওয়াচ্ছে, বিভিন্ন জায়গায় শরবত স্যালাইন বিতরণ করছে। সেই ধারাবাহিকতায় আমাদের মুসলিম জননেতা ব্যারিস্টার নাজমুল হুদার আদর্শ যিনি লালন করেন এবং তৃণমূল মানুষের পাশে যিনি আজীবন খেটে গিয়েছেন এবং খেটে খাওয়া মানুষের নেতা যিনি তাদের দুঃখ দুর্দশা বুঝেন, সেই নেতা মুসলিম জননেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, তার নির্দেশনায় আজকে আমরা এখানে অসহায় দুস্থ মানুষের মাঝে শরবত বিতরণ অনুষ্ঠানে এসেছি। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি মুসলিম জননেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আদর্শের সৈনিক অ্যাডভোকেট আলী হোসেন ভাই, এবং ওনার নেতৃত্বেই আজকে আমরা এই শরবত বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবো ইনশাআল্লাহ। দীর্ঘ 1 সপ্তাহ আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং তৈমুর আলম খন্দকার আজীবন তৃণমূল মানুষের কথা চিন্তা করেছেন এবং সামনেও তিনি তৃণমূল মানুষের পাশেই থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রিপোর্ট শাজাহান চৌধুরী, NANTV, নারায়ণগঞ্জ।